বকটুই কাণ্ডে বিধানসভায় ধুন্ধুমার বিধায়কদের মধ্যে হাতাহাতির পর এক বছরের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা সহ পাঁচ বিজেপি বিধায়ক সোমবার বিধানসভার স্পিকারের এই ঘোষণার নিন্দা করে সুকান্ত মজুমদার তার পদত্যাগের দাবি জানান সেই সঙ্গে এপ্রিলেই শাসক দলের নৈরাজ্যের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিলেন তিনি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাণ্ডের প্রতিবাদে সোমবার দুপুরে ওয়েলিংটন স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত বিজেপি মিছিল করে মিছিলের পর প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার স্পিকারের পদত্যাগের দাবি জানান তিনি বলেন স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করেনি নজিরবিহীনভাবে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মনোজ টিগ্গা নরহরি মাহাতো শঙ্কর ঘোষ দীপক বর্মন এই পাঁচ বিধায়ককে এক বছরের জন্য সাসপেন্ড করেছেন অথচ সুপ্রিম কোর্টের রায় আছে একটি সেশনের বেশি বিধায়ক বা সাংসদকে সাসপেন্ড করা যায় না আমি অবিলম্বেই স্পিকারের পদত্যাগ দাবি করছি তিনি অভিযোগ করেন স্পিকার ফিরাদ হাকিমের নির্দেশে চলেন রাজ্য দপ্তরেও সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন স্পিকারের সঙ্গে তৃণমূলের সেটিং ছিল আমাদের চিফ হুইপ মনোজ টিগ্গার হার ভেঙে গিয়েছে তিনি বলেন লোকসভায় বিরোধীদের যথেষ্ট মর্যাদা দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধিরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান ওরা বলতে পারবেন না বিজেপির সাংসদরা রকম বাধা দিয়েছেন রানী রাসমণি এভিনিউয়ের সভা থেকে তিনি বলেন তৃণমূল সরকারকে এপ্রিলেই এই স্বৈরাচারী প্রতিবাদে নবান্ন আমাদের লক্ষ্য রাজ্যে আইনের প্রতিষ্ঠা করা আমাদের কর্মীদের বলব প্রত্যেক ব্লকে ব্লকে এই নৈরাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান প্রত্যেক থানায় বিক্ষোভ অবস্থান করুন রানী রাসমণির প্রতিবাদ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকেছে ল্যাংচাতে ল্যাংচাতে এই মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিলেন শুভেন্দু তিনি বলেন রামপুরহাট সাত ঘন্টার জার্নি এক কাপ চা একটু মুড়ি ছোলা বা কেউ হয়তো একটু মিষ্টি মুখে দিয়েছেন তাদের এতদূর জার্নি করতে হবে তাদের মধ্যে বয়স্ক মহিলা ছিলেন অনেক বয়স্ক মানুষও ছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন ওই দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেন ল্যাংচা খেয়ে ল্যাংচাতে কিছুজন বকটুয়ে যাচ্ছেন আমরা ল্যাংচাই ভোটের সময় ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আপনি লেংচে লেংচে গোটা রাজ্য ঘুরে বেরিয়েছেন ভোট জোগাড় করার জন্য নন্দীগ্রামের লোক আপনার টুপি পরেনি উনিশশো ছাপ্পান্ন ভোটে আপনি হেরেছেন অন্য জায়গার লোককে টুপি পড়িয়েছেন টুপি পড়িয়েছেন কাদের সংখ্যালঘু মুসলমানদের বকটুয়ের ঘটনা তুলে ধরে শুভেন্দু বলেন রামপুরহাটে নয়জন মহিলা দুইজন শিশু সহ এগারো জনই কিন্তু সংখ্যালঘু মুসলমান কারা মারল তৃণমূল মেরেছে কাকে তৃণমূলকে কে জেলে তৃণমূল ক্ষতিপূরণ কে পাচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা একটু ভাবুন কাদের দল বেঁধে ভোট দিয়েই জিতিয়েছিলেন